ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলতানা, সুলতানাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের একটি টিফিন আইটেম, ঝটপট চিকেন ফ্রাই। বাচ্চারা চিকেন এমনিতেই খুব পছন্দ করে, আর টিফিনে যদি তারা চিকেন ফ্রাইয়ের মতো একটি আইটেমস পায় তাহলে খুবই খুশি। তো ভিউয়ার্স, এই আইটেমটাই কীভাবে খুব দ্রুত আমরা প্রায় সময় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি সেটি আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটি মুরগির লেগের অংশ এবং ব্রেস্টের অংশগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি নাইফ দিয়ে একটু চিরিয়ে নিয়েছি যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এখন আমি এতে কিছু মশলা দিব, দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রাখবো প্রায় মিনিট দশকের মতো। খুব বেশি সময় করার প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা বাড়তি সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। আমি এখানে আধা চামচের একটু বেশি লবণ নিয়েছি, আমি এখানে একটা মুরগি নিয়েছি এর জন্য আধা চা চামচ একটু বেশি লবণ নিয়ে নিলাম। আর একটা মিক্স ব্যবহার করব। ভিউয়ার্স, নরের এই মিক্সটা আপনারা অবশ্যই চেনেন নিশ্চয়ই, চিকেন মিক্স। এই মিক্সটা দিয়ে ঝটপট বাচ্চাদের টিফিনটা তৈরি করে দেওয়া যায়, এতে অন্যান্য মশলাগুলো দেওয়ার প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, এই মিক্স থেকে আমি চিকেনের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিব। আপনারা মেপে দিন, একটা চিকেনে এক টেবিল চামচ মশলা দিলেই হবে, আমার আন্দাজ হয়ে গিয়েছে তাই আমি না মেপে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভিউয়ার্স, আমি মাংসটাকে ভালোভাবে মশলাগুলো মেখে 10 মিনিট সময় ম্যারিনেট করে রাখব। এই চিকেন মিক্সটা ব্যবহার করার সুবিধা হচ্ছে চিকেনের আরও যে অন্যান্য মশলা আছে যেগুলো চিকেন ফ্রাইয়ে প্রয়োজন হয় সেই মশলাগুলো দেওয়ার প্রয়োজন হয় না, এতে মোটামুটি সব মশলাই দেওয়া আছে। 10 মিনিট পর আমি একটা প্যান নিয়ে নিলাম, কোনো তেল দিব না, তেল ছাড়াই ম্যারিনেট করা মাংসটাকে প্যানে দিয়ে দিব। দিয়ে দিব আধা কাপ পরিমাণ একটু পানি, কারণ বেশি পানি দিলে মাংসটা খুলে যাবে সিদ্ধ হতে, আর মাংস থেকে এমনিতেই পানি উঠে। তো আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিয়েছি। সেই আধা কাপ পানি দিয়ে মাংসটাকে আমি একটু নেড়ে দিব, আর মাংস থেকে যে বাড়তি পানিটা বের হবে সেই পানি মিলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম এবং চুলাটাকে একদম হাই হিটে দিয়ে দিব। 10-15 মিনিটের মতো মাংসটাকে আমি রান্না করব। 15-20 মিনিট সময় আমার লেগেছে পানিটা শুকিয়ে যেতে। মাংসটা যখন সিদ্ধ হয়েছে তখন আমি পানিটাকে চুলা বাড়িয়ে শুকিয়ে নিয়েছি। ভিউয়ার্স, মাংসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে অনেক পিস মাংস আছে, তাই আপনারা এই মাংসগুলোকে একসঙ্গে সিদ্ধ করে নিয়ে এরকম একটা বক্সে আলাদা আলাদা করে যে কয় পিস প্রয়োজন সে কয় পিস নিয়ে ঢেকে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রাখলে 4-5 দিন ভালো থাকবে, আর যদি ডিপ করেন তাহলে 15-20 দিন রাখতে পারবেন। আর ডিপ যদি আপনারা করেন তাহলে আমরা সবসময় আগামী কাল বা পরের দিন বাচ্চাদের কী টিফিন দিব সেটা কিন্তু আমরা আগে থেকেই মাথায় রাখি। আপনি যদি চিন্তা করেন যে কালকে আমি আমার বাচ্চাকে টিফিনে চিকেন ফ্রাই দিব, তাহলে আপনি আগের দিন রাতে 2-3 পিস বা যে কয় পিস প্রয়োজন ওই কয় পিস মাংস নর্মাল ফ্রিজে একটা বাটিতে রেখে দিলে মাংসটা থেকে বরফটা ছেড়ে যাবে, আবার মাংসটা নষ্ট হবে না। সকালে আমি যেভাবে দেখাবো ওইভাবে কোডিং করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে ডিম ফেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ময়দা। এই দুইটা দিয়ে খুব ঝটপট আপনারা বাচ্চাদের টিফিন তৈরি করে দিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে উপরে কোডিংটা করতে হয়, চিকেনের উপরে কোডিং ফ্রাইয়ের কোডিংটা করতে হয়। আমি এখানে এক সামান্য পরিমাণ লবণ ময়দায় দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমি এর আগে অবশ্য চিকেনের যে মিক্সটা নিয়েছিলাম চিকেন ম্যারিনেট করার সময় চিকেন ফ্রাইয়ের নরের, ওর কিছু অংশ আমি ময়দায় দিয়ে দিয়েছি। এখন আমি একটা চিকেন ফ্রাই নিয়ে ডিমে গড়িয়ে তারপর ময়দার মধ্যে গড়িয়ে নিব, আবার ডিমে চুবিয়ে নিব, তারপরে আবার আমি ময়দায় গড়িয়ে নিব। এভাবে দুইবার ডিমে চুবিয়ে 3 বার ময়দায় গড়িয়ে অথবা 3 বার ডিমে চুবিয়ে 4 বার ময়দায় গড়িয়ে উপরে একটা মোটা পুরের মতো লেয়ার তৈরি করব, যেটা কিনা চিকেন ফ্রাইয়ের উপরে থাকবে। এভাবে আমি একে একে সবগুলো চিকেনকে তৈরি করে নেব।
ভিউয়ার্স, আপনারা বাচ্চাদেরকে এভাবে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে ফ্রিজে রেখে দিলে যখন তখন ইচ্ছে করলেই চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারবেন। এটা একটা সুবিধা, এ কারণেই আমি নিজে তো এই রেসিপিটা তৈরি করেছি। আমার বাচ্চার চিকেন খুব পছন্দ, তাই আমি কিভাবে তাদেরকে টিফিনে চিকেন দেওয়া যায় সে তাই এই রেসিপিটা আমি নিজে নিজেই তৈরি করেছি, তা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি দুইটা চিকেনের পিসকে কিভাবে ডিমে চুবিয়ে ময়দায় গড়িয়ে নিয়ে নিয়েছি। এভাবে ভিউয়ার্স আমি চারটা পিস তৈরি করে নিয়েছি। এখন আমি আগেই চুলোয় তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা খুব বেশি গরম না করে মিডিয়াম গরম করে তারপর আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। দিয়ে চিকেনের পিসগুলোকে এপিটোপিট করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে চিকেন ফ্রাইগুলো, একদম মচমচে ছোট ছোট পিস, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম সিদ্ধ করে নিলে সময় বেশি লাগে না, খুব অল্প সময়ে চিকেনটা তৈরি হয়ে যায়। এখন আমি একটি টিস্যু পেপারের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন ফ্রাই। বাচ্চাদেরকে আপনারা যাতে খুব ঝটপট এইভাবেই চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন, এর জন্যই আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা। ভিউয়ার্স একদম খুব মচমচে একটা চিকেন ফ্রাই, সুন্দর উপরের কোটটা খুবই মচমচে হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।